আফগানিস্তান দলের এশিয়া কাপে ভুল করা সেই অ্যানালিস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে চারিদিকে চলছে সমালোচনা আলোচনা লাহোর এশিয়া কাপে আফগানিস্তান শ্রীলঙ্কার সেই ম্যাচটা সবার মনে থাকার কথা ম্যাচের শেষ দিকে হিসাব না বুঝে আফগানদের ম্যাচ হারার ঘটনা ব্যাপক আলোড়ন তোলেছিল তখন আর যার ভুলে এত বড় সর্বনাশ হয়েছিল আফগানিস্তান ক্রিকেটের তাদের সেই কম্পিউটার বিশ্লেষককে এবার বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাকরিতে নিয়োগ দিয়েছে তিন মাস আগে এশিয়া কাপ শেষ হলেও আফগানিস্তান শ্রীলঙ্কার গ্রুপ পর্বের ম্যাচটার বিশেষ এক তাৎপর্য রয়েছে সেই ম্যাচে জিতলেই সুপার ফোরে জায়গা পেত আফগানিস্তান কিন্তু জয়ের পথে থাকা দলটা তীরি এসে ডোবায় সেটিও উইকেট বিলিয়ে নয় নেট রান রেটের হিসাব ভুল করে শ্রীলঙ্কার দেয়া দুশো বিরানব্বই রানের লক্ষ্যে সাঁত্রিশ দশমিক এক ওভারের মধ্যে জিততে হতো আফগানিস্তান ক্রিকেট দলকে সাঁইতিরিশ ওভার এক বলের মধ্যে জিততে না পারলে পরে সুযোগ ছিল তাদের সেক্ষেত্রে দুশো পঁচানব্বই রান করতে হতো সাঁত্রিশ দশমিক চার ওভারে এমনকি দুশো একানব্বই রান স্কোর টাই হওয়ার পরও ছক্কা মেরে জিততে পারলে আফগানিস্তানের সুযোগ ছিল আটত্রিশ দশমিক এক ওভার পর্যন্ত কিন্তু এই নিয়মটাই জানতো না আফগানিস্তানের কোচিং স্টাফ সহ কেউই মূল দায়িত্ব কিন্তু অ্যানালিস্টের তাকেই সব কাজ করতে হবে ম্যাচ শেষে নিজেদের অপারগতা স্বীকার করেছেন দলটার কোচ ইংলিশ জোনাথন ট্রট অন্যদের জানা না থাকলেও বিষয়টা জানা উচিত ছিল সবশেষ টুর্নামেন্টে আফগানিস্তানের অ্যানালিস্ট হিসেবে কাজ করা মহসিন শেখ পারভেজের কারণ তিনি সেটার জন্যই চাকরিতে নিয়োগ পেয়েছেন নিজের দায়িত্বে তো বড় গাফিলতি করেছেন সেই মহসিন তার কাজই ছিল ম্যাচের গাণিতিক হিসাবে খুঁটিনাটি পরীক্ষা করা কিন্তু তিনি সঠিক তথ্য দিতে না পারায় সেই ভুলের মাসুল দিতে হয়েছে তারই ক্রিকেট দলকে জয়ের পথ থাকা মোহাম্মদ নবীর রশিদ খানরা বুঝতেই পারেনি কি সমীকরণ করলে ম্যাচ আফগানিস্তান বের করে ফেলতে পারবে সাঁত্রিশ ওভারের শেষ বলে রশিদ চার মারলে আফগানদের জয়ের প্রয়োজন ছিল তিন রান পরের ওভারে প্রথম বলে মুজিবুর রহমান আউট হলে তারা ধরেই নেয় ম্যাচ শেষ হয়ে গিয়েছে কিন্তু ম্যাচ শেষে জানা যায় জয়ের সুযোগ ছিল তাদের এশিয়া কাপে ভুল করা আফগানিস্তানের সেই অ্যানালিস্ট মহসিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দায়িত্ব দেওয়ার পরই চারিদিকে হৈ হৈ রৈ শুরু হয়েছে স্থায়ীভাবে অবশ্য তার সঙ্গে চুক্তি করেনি বিসিবি শুধু চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন পারফরমেন্স বিশ্লেষক হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে তবে মানুষ মাত্রই ভুল দায়িত্ব পাওয়া অ্যানালিস্ট মহসিন শেখ কিন্তু প্রায় দুই দশক ধরে কাজ করছেন এই ক্রিকেটের জগতে একদিনের ভুলে একটা মানুষকে তো এভাবে তুও ধনিয়ে দেওয়া যায় না তাই বিসিবি বেছে নিয়েছে মহসিন শেখকে আপাতত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাজ ভালো করলে আস্তে আস্তে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ হবে আর যদি কাজে ভুল হয় বা খারাপ করেন বা সন্তুষ্ট না হন ক্রিকেট বোর্ড তাহলে মহসিন শেখের দায়িত্ব এখানেই শেষ এর আগে বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসাবে কাজ করেছিলেন দীর্ঘদিন ভারতের শ্রীনিবাস চন্দ্রশেখরন বাংলাদেশ দলের হয়ে তিনি পঁচিশ টেস্ট পঁচাত্তর টি টোয়েন্টি ও তিরাশিটা ওয়ান ডে ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন দু সালে বাংলাদেশ দলে দায়িত্ব গ্রহণ করেন চন্দ্রশেখর তবে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পরে তিনি চাকরি ছেড়ে চলে যান চন্দ্রশেখর আইপিএল দলেও কাজ করেছেন সানরাইজার হায়দ্রাবাদে তাকে নিয়মিত দেখা যায়